আজ হিরোইন কোকেইনের মতো একটা ড্রাগ আমাদের ইয়াং জেনারেশনকে ডিহিউম্যানাইজ বা মনুষ্যচিত বৈশিষ্ট্য থেকে ভ্রষ্ট করে ফেলছে। এই ড্রাগ হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে পুশ হচ্ছে ব্রেইনে, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মোরালি সব দিক থেকে ধ্বংস করে ফেলছে আমাদের ভাই বোনদেরকে। অথচ সামাজিক, পারিবারিক বা দেশীয় পর্যায়ে এর ক্ষতিকর দিক নিয়ে কথা বলাটা আমাদের দেশে অনেকটা ট্যাবু। এই ড্রাগটা হচ্ছে পর্নোগ্রাফি। আমাদের এর হরিবল ইফেক্ট নিয়ে কথা বলা উচিত। আপনি হয়তো বলতে পারেন, আমি একা একা দেখছি, কারো ক্ষতি তো করছি না। মজার ব্যাপার হচ্ছে, অন্য ড্রাগ ইউজাররাও একই কথা বলে থাকে, তাদের কাছে ইটস নট আ বিগ ডিল, কিন্তু নিজের ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। পর্নোগ্রাফি আমাদের ব্রেইন ড্যামেজ করে। কি খুব অবাক লাগছে, এটা সত্যিই আমাদের ব্রেইন ড্যামেজ করে। যখন কেউ পর্ন দেখেন, তখন তার ব্রেইনে ডোপামিন নামক হরমোনের বন্যা বয়ে যায়। হিরোইন কোকেইনের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই হয়, যদিও এক একটা ড্রাগ বাহ্যিকভাবে দেখতে বা টেস্টের ক্ষেত্রে এক এক রকম। এই হরমোন আপনাকে বারবার ফিরিয়ে আনে পর্নের দিকে, আর আপনি দেখতে চান আগের চেয়েও এক্সট্রিম বা ভিন্ন কিছু। আপনার এই বারবার ফিরে আসা থেকেই আপনি বুঝতে পারেন যে আপনি অ্যাডিক্টেড, আর এই অ্যাডিকশন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। আপনি প্রোডাক্টিভ কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বাজে বিহেভ করেন, মেয়েদেরকে অবজেক্ট হিসেবে দেখেন। আস্তে আস্তে প্রতিটা ভালোবাসার মানুষই আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। অ্যাডিকশন মানে না আপনি কে, না মানে আপনার বয়স, না ভাবে আপনার ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু সন্তুষ্ট হতে চায়, তবে কখনো হয় না। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, আমি অ্যাডিক্টেড হতে চাই না, আমরাও চাই না আপনি অ্যাডিক্টেড হন, তাই আমাদের এই ছোট উদ্যোগ পর্নোগ্রাফির বেড়াজল থেকে বেরিয়ে আসতে সাহায্য করব। হতে পারে আপনি অ্যাডিক্টেড নন, তবে আপনার পরিচিত যে কেউই অ্যাডিক্টেড হতে পারে, তাই আমাদের পোস্ট আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পর্নোগ্রাফি নামক এই ড্রাগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, আমাদের প্রজন্মকে রক্ষা করুন।